আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মনিটেক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে নগদ অ্যাপস থেকে কিভাবে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সেটা এখন দেখিয়ে দেব তবে এই ক্ষেত্রে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন ফান্ড ট্রান্সফার করবেন সেই ব্যাংকে অবশ্যই আপনার একটি ডেবিট ভিসা কার্ড থাকতে হবে যদি আপনার ডেবিট ভিসা কার্ড থাকে তবেই আপনি ফান্ডটি ট্রান্সফার করতে পারবেন এখন আমার নগদ অ্যাপে যাচ্ছি তো এটা হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট তো বন্ধুরা এখানে দেখুন লেখা আছে ট্রান্সফার মানি আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন চলে আসলো ভিসা ডেবিট কার্ড জাস্ট আমি এখানে ক্লিক করতেছি দেখুন এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন আপনার যে ভিসা কার্ডটি আছে ভিসা ডেবিট কার্ড সেটার নাম্বারটি দিতে হবে তো আমি আমার ভিসা কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখুন এবং আপনি যদি এটা বারবার ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে রিমেম্বার মি ক্লিক করে রাখতে পারেন তো আমি রিমেম্বার মি দিয়ে রাখলাম এবং প্রসেড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কার্ডের ধরন ভিসা ডেবিট এবং আমার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে পাশাপাশি এখানে দেখাচ্ছে টাকার পরিমাণ তো আপনি কত টাকা আপনি ট্রান্সফার করতে চান সেটা জাস্ট এখানে লিখবেন তো আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস করতেছি জাস্ট আমি ফান্ডটা ট্রান্সফার করে দেখাচ্ছি যে আসলে ট্রান্সফার হচ্ছে কিনা বা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি তো এজন্য আমি টাকার পরিমাণ 100 টাকা দিচ্ছি এবং পরবর্তী এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি আমার নগদের পিনটা দিয়ে দিচ্ছি এবং আবার পরবর্তী এখানে ক্লিক করলাম এবং ট্যাপ ধরে রাখি দেখুন এখানে আমি কনফার্ম করে দিচ্ছি ট্যাপ ধরে দেখুন বন্ধুরা ট্রানজ্যাকশনটি কমপ্লিট হচ্ছে দেখুন এখানে লেখা আছে ট্রান্সফার মানি সফল অর্থাৎ আমাদের সফলভাবে ট্রান্সফার হয়ে গেছে এবং এটার জন্য দেখেন এখানে লেখা আছে 1.50 টাকা অর্থাৎ 1 টাকা 50 পয়সা চার্জ লেগেছে দেখুন ইতিমধ্যে কিন্তু এই যে আমার নোটিফিকেশন চলে আসছে একটি বিষয় আপনারা খেয়াল করবেন এখানে আপনি যত টাকাই ট্রান্সফার করেন না কেন সেটার জন্য অবশ্যই আপনাকে 1.50 টাকা চার্জ দিতে হবে আপনি যদি 1000 টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রেও আপনাকে 15 টাকা আপনাকে চার্জ দিতে হবে তো আমার মেসেজটি চলে আসছে আমার ফান্ডটি যে কনফার্ম হয়ে গেছে দেখুন পেমেন্ট রিসিপ্ট এই দেখুন আইবিএল কাস্টমার অর্থাৎ আমার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে আমি 100 টাকা ট্রান্সফার করে ফেলেছি এখন দেখুন এখানে কিন্তু লেখা আছে পেমেন্ট রিসিপ্ট 100 টাকা বিডিটি তো বন্ধুরা আমি আশা করি যে বুঝতে পারছেন যে কত সহজে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা মূলত এটাই ছিল আজকের আলোচনা আজকের পর্বটি আর দীর্ঘায়িত করব না মনটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ